নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ওয়েলকাম টু বাবা ফনদীপেশ্বরের জ্ঞানের বাণী তো বাবা ফনদীপেশ্বর আজকে এমন একটা জ্ঞানের বাণী আমাদের সামনে প্রদর্শন করেছেন উপস্থাপন করেছেন যেটাকে নিয়ে আমি আমার এই আমার একটা তুচ্ছ ভক্ত আমি বাবা ফণদীপেশ্বরের একটা তুচ্ছ ভক্ত যিনি না মানে আমি যে কিনা যিনি কিনা নিজেকে নিজেই সম্মান দিচ্ছি হ্যাঁ অবশ্যই নিজেকে নিজে সম্মান দেওয়া উচিত তো আমি যে কিনা বাবা ফণদীপেশ্বরের জ্ঞানে আপাতমস্তক হেলিত দুলিত হইয়া তারপরে আমি কিছু নিজস্ব মতামত ব্যক্ত করিতে চাহিতেছি আশা করিতেছি তোমরা সেই জ্ঞানের বহিপ্রকাশে নিজেদেরকে আলোকিত করে আমার মতন পাগলা চু পাগলা হয়ে যাবা আমি বাবা ফণদীপেশ্বরের জ্ঞানের আলোকে আলোকিত হয়ে পুরা পাগলি হয়ে গেছি সেই জ্ঞান কি তোমাদেরকে বলছি সেই জ্ঞানটা হচ্ছে মানুষ না খেয়ে কখনো মরে না কোনো দিনও বাবা ফনদীপেশ্বর শোনেননি মহারাজ বাবা ফনদীপেশ্বর জীবনে কোনো দিনও শোনেননি কেউ না খেয়ে মরেছে যারা যারা মরেছে খেয়েই মরেছে আসলে আমাদের বাবা ফনদীপেশ্বর যেই জগতে বসবাস করেন সেই জগতে প্রত্যেকটা মানুষের মধ্যে খাদ্য বস্ত্র ইকুয়ালি বণ্টিত হয় ইকুয়ালভাবে বিতরণ করা হয় আর সেই কাজটা খোদ নিজের হাতে স্বয়ং বাবা ফন্দিপেশ্বর করেন উনি ওনার একদম কি বলবো দয়ার সাগর উনি যা খান সবাইকে সেই জিনিসই দিয়ে খান সেই কারণে উনি জানেনই না যে পৃথিবীতে কেউ না খেয়েও মরতে পারে আমাদের বাবা ফনদীপেশ্বর এই জ্ঞানটা আজকে তার ভিডিওতে দিয়েছেন তো সেই জ্ঞানের আলোকে সেই বাণীর আলোকে আলোকিত হয়ে আমার আপাতমস্তক হিলগায়া তো হিলগায়া অ্যাকচুয়ালি হন্দীপের কোনো আইডিয়া নেই যে আমাদের পৃথিবীতে প্রচুর মানুষ কয়েকটা মানুষ আমি বলবো না প্রচুর মানুষ সারা দিনে হয়তো একবেলা হয়তো ঠিক মতন খেতে পায় একবেলা হয়তো ঠিক মতন খেতে পায় কত বাচ্চা আছে অপুষ্টিজনিত কারণে হসপিটালে ভর্তি থাকে কত আমাদের এরকম অ্যাড থাকে না যে অপুষ্টির আহারে যাতে বাচ্চারা না মরে তার জন্য ডোনেশান দেওয়া হয় দেখবে অনলাইনে যখন আমরা অর্ডার করি দশ টাকা পাঁচ টাকা কেটে নেয় ওখানে এক্সট্রা এই ডোনেশানের জন্য কেন ডোনেশান চায় যাতে করে বাচ্চাগুলোর আহারের সংস্থান হয় যে কোনো প্রয়োজনীয় যেগুলো স্পেশাল নিডস জরুরি নিডস ঠিক আছে সেই জরুরি চাহিদাগুলো যাতে পূরণ হয় সাধারণ মানুষের থেকে এরকম দু টাকা চার টাকা পাঁচ টাকা করে তারা ডোনেশান নেয় কারণ আমি এটা নিজের থেকে বলছি কারণ আমি দেখেছি এরকম আমি যদি কোনো কিছু অর্ডার করি সেখানে এরকম কাটে আমি যদি ভুল হই অবশ্যই তোমরা আমার ভুল ধরানোর জন্য আছো আমাদের ফনদীপ বাবা বলছে যে দুনিয়াতে নাকি সবাই না খেয়েই মরে কেউ না খেয়ে কোনো দিনও মরেনি বলো কতখানি আইডিয়া আছে তার দুনিয়া সম্পর্কে আমার জ্ঞানের পরিধি খুব সীমিত আমি সেই সীমিত পরিধি থেকেই বলছি প্রচুর মানুষ অন্ন কষ্টে আহারের কষ্টে শুধু অন্ন না খিদের জ্বালায় মরে যায় খেতে পায় না তো এই রকম উল্টো পাল্টা জ্ঞানের বাণী কেন যে ঝাড়ে আমি না বুঝি না যাই হোক আমাদের বলা কথা তার কান অব্দি পৌঁছাবেও না আর পৌঁছালেও এরকম করে সে ইগনোর করবে আমার কত ভুল হয় আমার কত ভুল হয় আমাকে কত ভালোভাবেও মানুষেরা বোঝায় শুধুপা তুমি এটা কিন্তু ভুল বলেছ এটা এই হবে যেমন আমি রেপুটেটেড বলি সময়। আমাকে দুদিন এক হয়তো ভিন্ন ভিন্ন দিদি ভাই কারেক্ট করে দিয়েছে ওটা রেপুটেটেড হবে না রেপুটেড হবে আমার হয়তো বেরিয়ে যাবে কিন্তু আমি নিজেকে অবশ্যই কন্ট্রোল করব। রেপুটেড রেপুটেটেড নয় তো যাই হোক এরকমভাবে আমরা একে অপরকে ঠিকটা বোঝানোর চেষ্টা করব। তাই না সে আমাদের সামনে শত্রু থাক আর মিত্র থাক আমি তো সেটাই মনে করি এবার চলে আসি খাওয়া দাওয়ার খরচের কথা সেই যে একবার ফোনদীপ বলেছিল যে তাদের খাওয়া খরচ দিয়ে সংসার খরচ আর কি ছ হাজার টাকায় নাকি চলে যায় ছ হাজার টাকায় তাদের সংসার খরচ চলে যায় কারণ বাবা মা জামা কাপড় পরে না সেরকমভাবে কাপড় পরে না ওর মিনিংটা ছিল যে সবসময় নিত্য নতুন জামা কাপড় পরতে হবে বা জামা কাপড়ের পেছনে টাকা খরচ সেটা করে না কিন্তু সেটা না বলেছিল কাপড়ের পেছনে কোনো খরচই নিই পরেই না তারপরে কি বলেছিল খাওয়া খরচ ওই পাঁচ ছয় হাজার টাকা চারজন পাঁচজন ওই সাড়ে চারজন মানুষের খাওয়া দাওয়া টোটাল সংসার খরচ নাকি পাঁচ ছয় হাজার টাকায় চলে যায় আচ্ছা তোমরা বলো তো তোমরা হিসাব দিতে পারবে যে এই যে এই যে গাড়ি করে যেখানে সেখানে যাচ্ছে তার পেট্রোল খরচ হুম পেট্রোল না ডিজেলে চলে গাড়ি কোনো আইডিয়া নেই গাড়ি সম্পর্কে কোনো আইডিয়া নেই যাই হোক একটা খরচ তো আছে তার সেই যে যাতায়াত খরচ হুম তারপরে আমি শুধু খাওয়ার খরচের কথা বলছি শুধু খাওয়ার খরচ তো খেতে গেছে কত কতবার গাড়িতে করে সেটা তোমরা নিশ্চয়ই জানো নিশ্চয়ই তোমরা জানো শুধু খাওয়ার খরচের কথা বলছি রেস্টুরেন্টে যাওয়া বেশ দামি দামি খাওয়ার খাওয়া দামি দামি রেস্টুরেন্টে যাওয়া দামি দামি খাওয়ার খাওয়া প্রত্যেক দিন সন্ধেবেলায় তার একটা তেলে ভাজা লাগবেই যেটা কি না প্রায় আমাদেরকে দেখানো হয় আর প্রায় দেখানো হয় না মাঝে মধ্যে আর কি আমাদেরকে দেখানো হয় মাঝে মধ্যে দেখানো হয় না তারপরে ভেরি রিসেন্ট গত পরশু দিনের ভিডিওতে আমরা দেখলাম রেস্টুরেন্টে গিয়ে মাটন আর ফ্রাইড রাইস খেয়েছে ঠিক আছে তারপরে কি দেখলাম বাড়িতে এসে বাড়িতে আসার পরে না 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 যাওয়ার আগে যাওয়ার আগে কি হয়েছে মাটন খেয়েছে যাওয়ার আগে মাটন খেয়েছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণর জন্য এখানে এসে মাটন খাওয়া হয়েছে যাই হোক সেটা অন্যজনের খরচ আবার আজকে কি দেখলাম পুনরায় আবার মটন খাওয়া হয়েছে তাহলে এই যে দুবার মাটন খাওয়া একবার রেস্টুরেন্টে রেস্টুরেন্টে একার ফ্রাইড রাইস আর মাটনের খরচাই তো প্রচুর তারপরে এই যে আজকে আবার এনেছে এরকম প্রত্যেক দিন ওদের খাওয়া পড়া প্রচুর চলছে তাহলে এই যে ফনদীপ এবং ফনদীপের মা কি হিসাবে বলছে যে ওদের খাওয়ার পিছনে খরচা সেরকম নেই বললেই চলে কিভাবে বলছে প্রত্যেক দিন ওদের খাওয়া দাওয়ার আইটেম দেখবে যথেষ্ট একটা বড়দের যেরকম আহারের প্রয়োজন হয় সেরকম ওরা খাচ্ছে এবং খাওয়া দাওয়ার পিছনে ভালো মতনই পয়সা খরচ করছে ঠিক আছে তাহলে কিভাবে এনারা বলছে বা এরা বলছে যে খাওয়ার পিছনে এদের খরচ নেই বললেই চলে তার সাথে ওই জ্ঞানের বাণী যে কেউ না খেয়ে কোনো সময় মরে না সবাই খেয়েই মরে আমরা এই কথাটা কেন বলি খেয়েই মরে কারণ আমাদের খাওয়ার মধ্যে আন্তাবৃপনা বেশি আমরা কখনো মেপে খাই না এটা আমাদের বদ অভ্যাস আমাদের পেটে জায়গা থেকে থাক থেকে গেলে মনে করি পুষ্টিটা অপূর্ণ রয়ে গেল আমাদের গলা পর্যন্ত না খাওয়া না খাওয়া হলে পরে আমাদের মন শান্তি হয় না এটা যে কত বড় খারাপ জিনিস আমাদের শরীরের পক্ষে আমরা জানি আমরা হলাম জ্ঞান পাপি আমরা সবটা জানি কারণ একটা জায়গা যদি না থাকে মিক্স মিক্সার গ্রাইন্ডারে দেখবে যদি তুমি একদম টুবু দাও তাহলে কিন্তু ওই ইয়েটা কি যেন বলে চাকাটা ঘুরতে পারে না কেন কারণ একদম ঠেসে থাকে আবার অল্প দিলেও মিক্স হতে চায় না একটা নির্দিষ্ট পরিমাণ দিতে হয় ঠিক তেমনি পেটে পেটের বিষয়টাও তাই একটুখানি জায়গা রেখে দিতে হয় যাতে করে ওটা ভেতরে যে আবার পুনরায় যে রান্না হয় সেই রান্না করার জায়গাটা পাওয়া যায় কিন্তু আমরা সব জানি এই যে আমি সব জানি পেট না ভরা পর্যন্ত ছাতা মন ভরে না এই কারণেই আমরা বলি যে মানুষ খেয়েই মরে আমরা যদি মানুষের মতন যেভাবে বলা রয়েছে এটা কিন্তু আধুনিক মেডিকেল সায়েন্স বলেনি এটা শাস্ত্রে বহুম পুরনো আর কি শাস্ত্র অনুযায়ী আমাদেরকে বলা হয়েছে উপদেশ দেওয়া হয়েছে আদেশ দেওয়া হয়েছে না উপদেশ দেওয়া হয়েছে যে আমাদের কি বলে ওটাকে পরিমিত আহার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে কিন্তু আমরা তাই খাই আরে পাতে না থাকে যদি দে মানে গলা নামাতে পারছে না তারপরেও বলছে পাতে না থাকে যদি দে আমরা হলাম সেরকম ক্যান্ডিডেট পেট না ভরা পর্যন্ত খাই ওর জন্যই লোকে বলে মানুষে খেয়েই মরে না খেয়ে মরে না অ্যাকচুয়ালি বেশি খেলেও মরে না খেয়ে থাকলে তো অবভিয়াসলি মরবেই আচ্ছা এই জ্ঞানের বাণী আর খাওয়ার খরচ দিয়ে গেল এরা প্রত্যেক দিন ভালোই চর্বচস্য খাচ্ছে হুম তাতে করে এদের খাওয়ার খরচ বেশ ভালো টাকাই যাচ্ছে এবার তোমরা বলো বাড়ির থেকে কী বা আসছে বাড়িতে ওই জমি থেকে কি আসছে যে ওদের খাওয়া খরচ লাগছেই না তারপরে আসি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট জনতা জনার্দন ভিউয়ার্সদের জয় হোক পাবলিক জিন্দাবাদ সেটা কেন বললাম এই কথাটা কেন বললাম তার কারণ হলো আজকে এতদিন পরে বাচ্চাটার জন্য সেদ্ধ দেওয়া হয়েছে গাজর রে আলু রে মাংসরে হ্যাঁ এগুলো সেদ্ধ দেওয়া হয়েছে সেইগুলো আমাদেরকে দেখানো হচ্ছে কেন পাবলিক চারিদিক থেকে চাপ দিয়েছে যেটাকে আমি বলতাম গাতন তো পাবলিক চারিদিক থেকে চাপ দিয়েছে ওর শুভাকাঙ্ক্ষীরাও সোকল শুভাকাঙ্ক্ষীরাও বুঝতে পেরেছে যে বাচ্চাটার প্রতি যত্ন নেওয়া হচ্ছে না হুম সেই কারণে এমন চাপ দিয়েছে এমন চাপ দিয়েছে যে বাচ্চাটার জন্য আলাদা করে করতে বাধ্য হয়েছে বাচ্চার ঠাকুমা বাচ্চার জন্য আলাদা করে করতে বাধ্য হয়েছে করে নিয়ে তারপরে খাওয়াচ্ছে সেটা আমাদেরকে দেখাচ্ছে ওইভাবে বাচ্চা কোনোদিনও খাবে না ওরকম আলাদা করে ভাবতো ওরকম শুধু আলাদা করে দেওয়ার কি মানে ওর সঙ্গে ভাত দিয়ে চটকে দিলেই তো হয়ে যায় আর ওইটা ওইভাবে চিকেন করলে কোনো দিনই খাবে না তার মধ্যে কোনো টেস্ট পাবে না লবণ হলুদ আর গোলমরিচের গুঁড়ো কেন ওর মধ্যে আদা রসুন গোটা গোটা করে পেঁয়াজ ঠিক আছে এগুলো সব গোটা গোটা করে একসঙ্গে সিটি মারলেই ওই ফ্লেভারটা ওর মধ্যে ঢুকে যাবে তখন অটোমেটিক্যালি খাবে যেটাকে আমরা বলি স্যুপ ঠিক আছে ওর মধ্যে একটুখানি বাটার দেবে সব যেরকমভাবে স্যুপ করেছিল আগের দিন এর আগে একদিন সুপ করেছিল সেটা হচ্ছে শীত পড়েছে ওইটা একটুখানি কন্টেন্টের জন্য বাট কন্টেন্টকে সাইডে রেখে বাচ্চার রেগুলার বাচ্চার প্রতি যে রেগুলার একটা খাবারের প্রতি ধ্যান দেওয়া সেটা কিন্তু এদের কোনোদিনও ছিল না এটা হয়েছে আজকে দর্শকের চরম চাপে পড়ে চরম চাপে পড়ে আজকে এই অবস্থা হয়েছে মানে এইটুকু দেখাতে বাধ্য হয়েছে এটা যদি কন্টিনিউ রাখে তাহলে খুব ভালো কথা যে কথা শোনে না তাকে যদি মাথায় গাঁঠটা মেরে তারপরে কথা শোনাতে হয় তাহলে গাঁটটাই মারা উচিত তাই না যে ভালো মুখে কথা শোনে না যে নিজের বুঝ বোঝে না যে নিজের বাচ্চার কথা ভাবে না তাকে গাটটা মারতে হয় আর সেই গাড়টাটা কারা মেরেছে ভিউয়ার্সরা মেরেছে কমেন্ট বক্সের মাধ্যমে প্রচুর পরিমাণে হ্যাটসব দর্শক যাদের কথা অনুযায়ী আজকে বাচ্চাটার কি বলবো স্বাস্থ্যের প্রতি একটু হলেও নজর দিয়েছে নতুবা ওই তো একটা মাছের ঝোল আর একরকম শাক ব্যাস হয়ে গেল রান্না নিজেদের জীবের আর পেটের দিকে তাকালি হয়ে গেল আচ্ছা এইবার আমাদের বাবা ফন্দীপেশ্বর আবারও জ্ঞান দিতে বসেছে ছেলেকে কেন্দ্র করে সেটা কি আমার ছেলে আমার রক্ত শরীরে বইছে ওর কষ্ট হলে আমারও কষ্ট হয় ও রিয়েলি ও রিয়েলি ওর কষ্ট হলে পরে তোমার যদি কষ্ট হবে তাহলে তুমি ওই বাচ্চাটাকে অসুস্থ অবস্থায় রেখে কিভাবে গেছিলে কিভাবে গেছিলে ওই দিন যাওয়াটা তোমার খুব জরুরি ছিল তাই না ওই দিন যাওয়াটা খুব জরুরি ছিল কেন পোস্টপন্ড করা যেত না না কথা দেওয়া হয়ে গিয়েছিল তো গার্লফ্রেন্ডকে কথা দেওয়া হয়ে গিয়েছিল সেই কারণে কোনোভাবেই পোস্টপন্ড করা যাবে না ভাবো ছেলের অসুস্থতার দিকে না তাকিয়ে যেই বাবা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চলে গেছে সাথে নিজের জরুরি কাজ একসাথে সেরে এসেছে এক কাজে দুই কাজ করে এসেছে তো সেটাকে পোস্টপন করতে পারেনি তাহলে সেই বাবাকে কিভাবে আমরা ভালো বাবা বলবো কিভাবে ভালো বাবা বলবো বাবা যদি প্রত্যেক দিন কাজের সূত্রে বাইরে যেত সেই ব্যাপারটা আলাদা ছিল কিন্তু তার যাবতীয় কাজ কে কি করছে সেটুকু কি দেখানো সেইটুকুকে দেখানো তাহলে সেইটুকু দেখিয়ে বাড়িতে থেকে যেতে পারতো বা দাদু মানে বাচ্চার দাদু দাদুর মতন ঠাকুরদা ঠাকুরদার মতন কাজ করে ঠাকুমা ঠাকুমার মতন সংসারের সব কাজ করতে থাকে তাহলে বাচ্চাটার প্রতি নজর রাখে কে এবং কতক্ষণ ওনাদের বয়স হয়েছে সেই কথাটা ফনদীপ আমাদেরকে শোনাচ্ছে আমরা জানি যে তোমার বাবা মার বয়স হয়েছে তুমি জানো না তুমি মানতে চাও না যে তোমার বাবা মার বয়স হয়েছে তুমি যদি জানতে বা মানতে যে তোমার বাবা মায়ের বয়স হয়েছে তাহলে কি বউয়ের এই ছোট্ট একটুখানি ভুল হ্যাঁ আমি বলবো ছোট্ট একটুখানি ভুল যেটা কিনা না তাও এই ভুলের পিছনে দুজনের এই সম্পর্কটা দায়ী যে ভুলটা করতে ও সাহস পেয়েছে বা মনে দি মনে চেয়েছে যে না এই ভুলটা করি আমার জীবনে তো আমি স্বামী সঙ্গই পাচ্ছি না আর সেই সুযোগে ওই ছেলে ঢুকে পড়েছে তাহলে ওই ভুলটাকে যদি তুমি শুধরে নিতে দিতে সুযোগটা দিতে তাহলে আজকে পাবলিককে বলতে বসতে হতো না না তুমি সম্পর্কটাকে চুজ করনি। তুমি চুজ করেছো ভিউজ তুমি চুজ করেছো চ্যানেল তুমি চুজ করেছো টাকা তুমি বউকে চুজ করনি। তোমার কাছে অপশান ছিল যে আমি সব কিছু মেনে নিয়ে সব কিছু মেনে নিয়ে তাকে সেকেন্ড একটা চান্স দিয়ে তাকে শুধরানোর সুযোগ দিয়ে সংসারটাকে বাঁচাবো নাকি তাকে ছিটকে ফেলে দিয়ে এই সুবাদে আমি আমার চ্যানেলটা দাঁড় দাঁড় করাবো তুমি তোমার চ্যানেলকে বেছে নিয়েছ তুমি সত্যি 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 তুমি পরিবারকে প্রায়োরিটি দাওনি তুমি তোমার চ্যানেলকে প্রায়োরিটি দিয়েছ আর আজও সেই চ্যানেলের স্বার্থেই কিন্তু তুমি নতুন জিএফ জোগাড় করে ফেলেছ তার কারণ এই ডিভোর্সটা হয়ে গেলে পরে তোমার এই চ্যানেলের জন্য কিছু রাখতে হবে যেটা দিয়ে তুমি তোমার চ্যানেলটা চালাতে পারো আজকে এই কথাগুলো যারা বুঝতে পারছে না একটা সময় আসবে যারা যখন আমার এই কথাগুলো তারা ঠিক বুঝবে যে তোমার একমাত্র স্বার্থ হচ্ছে তোমার চ্যানেল এবং চ্যানেল থেকে আসা টাকা এটাই হচ্ছে তোমার একমাত্র ভালোবাসার জায়গা আর কোনো ভালোবাসার জায়গা নেই তোমার তোমার ছেলের কষ্ট হলে তোমার যদি কষ্ট হতো তাহলে তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার ডেটটা পোস্টপন করতে যে আমার ছেলের এখন শরীর খারাপ চলছে একটুখানি সুস্থ করে নিই তারপর যাব। কারণ আমার বাবা মার বয়স হয়েছে আমাদেরকে শোনাচ্ছে বাবা মার বয়স হয়েছে তুমি এই বিগত ছয় মাসে একটা কাজের লোক রাখতে পারো নি প্রত্যেকে বলেছে তোমাকে যে তোমার মার বয়স হয়েছে তোমার বাবার বয়স হয়েছে একটা হেল্পিং হ্যান্ড রাখো গত ছ মাস ধরে তোমার সুযোগ হয়নি বা তোমার কি বলবো খুঁজেই পাওনি একটা কাজের লোক তুমি খুঁজেই পাওনি একটা হেল্পিং হ্যান্ড তুমি খুঁজেই পাওনি আরেক হেল্পিং হ্যান্ড যদি তুমি ঢুকিয়ে ফেলো কাজের লোক যদি তুমি ঢুকিয়ে ফেলো তাহলে নেক্সট যে আসছে তাকে ঢোকানোর সুযোগটা তো তুমি মিস করে ফেলবে এই জন্যই তো বারবার একই কথা বলো মার বয়স হয়েছে মাকে সাহায্য করার জন্য একটা লোক পারমানেন্টভাবে লোক আনবো এইগুলো বলে বলে তো দর্শকদের মধ্যে ঢোকাচ্ছ তুমি যে হ্যাঁ ফনদীপ তুমি তাড়াতাড়ি বিয়ে করে আনো ব্যাস তোমার রাস্তা অল ক্লিয়ার একবার শুধু পাবলিকের বলা বাকি তোমার এই কথায় পাবলিকের সায় দেওয়া বাকি কারণ তুমি যদি কাউকে ভয় পাও তাহলে সেটা হচ্ছে পাবলিক যে পাবলিক যদি আমার বিরূপ হয়ে যায় আমার আর কিচ্ছু করার থাকবে না তুমি তোমার সারা জীবনের সঞ্চয় পাঁচ বছরের বিবাহিত জীবন কি বলে ওটাকে জুয়াতে লাগিয়ে দিয়েছো জুয়াতে লাগিয়ে দিয়েছ যে আমি আমার এই পাঁচ বছরের জীবন জুয়াতে লাগালাম তার পরিবর্তে কি চাই আমার চ্যানেলটা এমন একটা জায়গায় দাঁড়াবে যেখান থেকে আমি প্রচুর টাকা ইনকাম করব তোমার জীবনে এরকম একটা সময় আসবে যখন চ্যানেলের চ্যানেলের জন্য তোমার মানে সম্পর্কের জন্য তোমার চ্যানেলকে ডাউন রাখতে হবে এখন যেমন তুমি তোমার চ্যানেলের জন্য সম্পর্ককে শেষ করে দিয়েছ এরকম একটা সময় তোমার জীবনে আসবে যখন সম্পর্কের জন্য চ্যানেলকে তোমার ডাউন করতে হবে চ্যানেলকে তোমার সাইডে রাখতে হবে কারণ সবাই ওই মিনার মতন হয়তো নাও হতে পারে সবাই হয়তো চুপচাপ নাও সরে যেতে পারে ঠিক আছে এমন মানুষের সাথে হয়তো তোমার পাল্লা পড়বে যে কিনা তোমাকে তোমার আসলি অওকাত দেখিয়ে দিয়ে তারপর যাবে আসল অওকাত দেখিয়ে দিয়ে যাবে এরকমটা হতেই পারে ঠিক আছে বলছে বাচ্চার শরীর খারাপ হবে হ্যাঁ শরীর থাকলেই খারাপ হবে বাচ্চা কি বয়স্ক কি মিডিল এজ কি শরীর থাকলেই খারাপ হবে এটা কোনো বড় কথা নয় তুমি বলছো ইমিউনিটি পাওয়ার কমে গেছে আবার ইমিউনিটি পাওয়ার বেড়েও গেছে তুমি কি করে বুঝলে যে ইমিউনিটি পাওয়ার বেড়ে গেছে একদিন না দুদিন আগে বললে বাচ্চার ইমিউনিটি পাওয়ার কমে গেছে দুদিনের মধ্যে দুদিনের মধ্যে বাচ্চার ইমিউনিটি পাওয়ার বেড়ে গেল তুমি কি করে বলতে পারো তুমি তুমি কত কিছু জানো কত কিছু জানো তোমার বাড়িতে কি ইমিউনিটি পাওয়ার মাপার মেশিন রয়েছে যেটা দিয়ে তুমি জানতে পারলে যে তোমার বাচ্চার ইমিউনিটি পাওয়ার হঠাৎ করে হাই হয়ে গেছে কি করে জানতে পারো তোমার মার সুগার দুই দিনে কমে যায় হ্যাঁ এরকম এরকমই তো বলেছ বলেছিল মায়ের সুগার নিয়ে মায়ের সুগার দুদিনে ঠিক হয়ে গেছে মায়ের সুগার দুদিনে ঠিক হয়ে গেছে বাচ্চার ইমিউনিটি পাওয়ার দুদিনে বেড়ে গেছে এদের কি দুদিনের কাজ সব কিছু দুদিনের কাজ হ্যাঁ মায়া মমতা সব কিছু দুদিনের পাবলিক এত ঝাড় ঝেড়েছে পাবলিক এত ঝাড় ঝেড়েছে ভয়ে লেজ গুটিয়ে একদম বাজারে দৌড়েছে মাংস আনার জন্য আর এত মাটন এত মাটন বয়স হয়েছে শুধু কি কাজের ক্ষেত্রেই বয়স হয়েছে হুম এই তো সেদিন মাটন হলো ওই দালাল দিদি এসেছিল তখন মা মাটন খাওয়া হলো। তারপরে রেস্টুরেন্টে গিয়ে মটন খেলো আবার আজকে মটন দেখলাম তাহলে এত মটন কারা খায় এক সপ্তাহে তিন দিন মাটন খায় কেউ কোনো সুস্থ মানুষ খায় না কিন্তু পয়সা থাকুক পয়সা যতই থাকুক না কেন কোনো সুস্থ মানুষ সপ্তাহে তিন দিন মটন খায় না চল্লিশ ছুঁই ছুঁই করছে ব্যাটার বয়স মানে বাবা ফণদীপের বয়স চল্লিশ ছুঁই করছে সে সপ্তাহে তিন দিন করে মটন খাচ্ছে এত তার নোলা হয়ে গেছে আবার বলে কি ওদের খাওয়ার খরচ নাকি নেই বলে খাওয়ার খরচ নেই ফনদীপ এরকমভাবে খেলে কিন্তু তোমার ওই কথাটা একদম খাটবে যে মানুষ খেয়েই মরে একটু রয়েস হয়ে একটু রয়েশ হয়ে দুদিন মটন খেলে বন্ধুরা পরের দিন ইচ্ছা করবে শাক পাতা ডাল দিয়ে ভাত খায় তিন দিন ধরে মটন খাচ্ছে ভাবা যায় বাবা এদিকে কিছু কাজও করে না যে খাবারটা হজম হবে আমরা যেমন সংসারের কাজ কর্ম করি রান্নারে বান্নারে ঘর মোচারে বাসন মাজারে সব কিছু করি আমি আমার কথা বলছি আমি সব কিছু করি ছোট সংসার হোক যাই হোক না কেন আমি সব কিছু করি আমি বলতে পারি যে আমি খাচ্ছি এটা হজম হবে ফনদীপ কি করে যে ফনদীপের এই যে খায় হজম হয় কি করে তারপরে বলছে যে ওকে রেগুলার একটা করে ডিম সেদ্ধ দেওয়া হয় ব্যাস কাহিনী খতম খতম কাহিনী। রেগুলার একটা করে ডিম সেদ্ধ দেওয়া হয় বাবা আমরা সেটা কেন দেখতে পাই না বাবা ফনদীপেশ্বর আমরা সেটা কেন দেখতে পাই না তোমার তিন বেলা পাঁচ বেলা খাওয়া তোমার পাঁচবেলা খাওয়ার চপট 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 আওয়াজ আমরা পাই কিন্তু তোমার ছেলেকে তুমি কখন ডিম সেদ্ধ খাওয়াচ্ছ কখন কি খাওয়াচ্ছ কে খাইয়ে দিচ্ছে ও নিজের হাতে কতটুকু খাচ্ছে কখন খাওয়াচ্ছ মানে বেলা কটার সময় কটার সময় খাওয়াচ্ছ এটা কেন আমাদেরকে দেখাও না কেন দেখাও না দেখালেই তো পাবলিক প্রশ্ন তোলা বন্ধ করে দেবে যে না হ্যাঁ খাওয়াচ্ছে সেটা তো আমাদেরকে দেখাও না বাচ্চাটার বাতে কয় পিস মাছ কয় পিস মাংস দেওয়া হলো সরি সেটা তো আমাদেরকে দেখাও না কেন দেখাও না আর নিজে যে গরুর মতন জাবর কাটতে থাকো ক্যামেরার সামনে একটা একবার খেতে বসে তুমি তিনবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করো একবার দূরের থেকে একবার পাতে একবার নিজের মুখে ঢোকানো তিনবার অ্যাঙ্গেল চেঞ্জ করো তা বাচ্চাকে একবার অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখাতে পারো না দেখাতে পারো না তাহলেই তো মিটে যায় তুমি গোটা ডিম খাওয়াচ্ছ না হাফ করে খাওয়াচ্ছ নিজের কাছে এত ঝড় ঝাপটা সামলে নিজের কাছে রাখার কথা বলেছে তোমার বউ তো বলেই যেদিন বেরিয়েছিল সেদিন রাত্রেই রাত তিনটে পর্যন্ত থানায় বসেছিল যে ছেলেকে নিয়ে যাবে কেন নিয়ে যাওনি আজকে আমরা সবাই ওই মেয়েটাকে দোষারোপ করি আমরা প্রত্যেকে ওই মেয়েটাকে দোষারোপ করি ইভেন আমিও করি যে তুই কীরকমভাবে আছিস তুই কীরকম মা হ্যাঁ বাচ্চা ওইদিকে অসুস্থ তুই বাড়ি যাচ্ছিস কত কিছু শোনাই আমরা ওই মেয়েটাকে অথচ ওই মেয়েটা কিন্তু ওই থানায় তিনটে পর্যন্ত ওই ছেলেটা নেওয়ার জন্য ছেলেটাকে নেওয়ার জন্য বসেছিল কিন্তু এ দিয়ে আসেনি আর আজকে এখন নিজে বলছে দালাল দিদিকে দিয়ে বলাচ্ছে যে আমরা একা কেন মানুষ করব। দায় কি শুধু আমার একার তার কোনো দায় নেই দেশের কোনো কানুন নেই এই কথা ফন্দীপ নিজের মুখে একবার বলেছিল আর দালাল দিদি তো দুদিন তিন দিন পর 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 বললো হুম দুদিন তিনদিন তিন দিন পরপর পর পর বলল সে তো চেয়েছিল নিয়ে যেতে তাকে কেন দেওয়া হয়নি তাকে কেন দেওয়া হয়নি মার যত্ন আর বাবার যত্নের মধ্যে অনেক পার্থক্য থাকে আর বাবা যে কি যত্ন করছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি আমরা দু চোখ ভরে দেখতে পাচ্ছি বাবা কি যত্ন করছে বাচ্চার আজকে হঠাৎ করে নিজের রক্ত দেখো রক্তের টান কাকে বলে এদিকে বাচ্চা অসুস্থ হয়েছে ওদিকে মাও অসুস্থ হয়েছে এই হচ্ছে রক্তের টান ও মুখে প্রকাশ করে না ও মুখে প্রকাশ করে না আমার শুধু একটাই আপত্তি আমি জানিও কষ্ট পায় আমি জানিও বা প্রচণ্ড চাপা স্বভাবের ও মুখে বলে না আমার শুধু আপত্তি একটা জায়গাতেই কেন তুই নিয়ে আসছিস না আমি প্রথম থেকে বলছি আমাকে তোমরা বলো তুমি কেন বলো না তোমরা আমার ভিডিও দেখো নি তাহলে আমি প্রথম দিন থেকে বলেছি যেদিন ও উকিলের কাছে গেল যে ওকে আনার প্রসেসিং শুরু করলো সেদিন আমি খুব খুশি হয়েছিলাম তারপর আমাদের মধ্যে এরকম কথা হয় আমি একবার শুনেছিলাম যে যাই হোক যেটাই আমি শুনেছিলাম যেটা আমার সঙ্গে ফোনে কথা হয়েছিলো সেটা নিয়ে এখানে বলবো না বাট আমি প্রথম থেকে বলেছি যে তুই ছেলেটাকে নিয়ে আয় ছেলেটাকে ওরা শুধুমাত্র প্রফ হিসেবে ব্যবহার করছে আমি প্রথম থেকে বলেছি আর তোমরা আমার এই কথাগুলো শোনোনি যে আমি মিনাকে কতবার বলেছি তুই ছেলেটাকে নিয়ে আয় বাচ্চাটাকে নিয়ে আয় শুরু থেকে শেষ পর্যন্তই একটা কথাই বলেছি ওই একটা জায়গাতেই আমার আপত্তি আর কোনো জায়গায় ওর আপত্তি নেই স্বামীর সঙ্গে বনিবনা নাই হতে পারে তার সেই জালাতে বাচ্চাটা কেন পিসবে বাচ্চাটার তো কোনো দোষ নেই বাচ্চাটা কেন পিসছে আজকে মানুষজনকে সাজেশান দিতে হচ্ছে অভিজ্ঞতা না থাকে সেই ব্যাপার আলাদা তাদের অভিজ্ঞতাও রয়েছে তারপরেও মানুষকে সাজেশন দিতে হচ্ছে এইভাবে ওইভাবে খাওয়াবে ওইভাবে ওইভাবে করবে কেন একটা প্রপার ডাক্তারের কাছে নিয়ে গেলেই তো হয়ে যায় তো বন্ধুরা এই তো গেল আমার নিজস্ব কিছু মতামত এরপরেও কিছু তোমরা কমেন্ট করেছ সেই কমেন্টগুলোকে আমি তোমাদের কাছে পড়ে শোনাতে চাই একজন লিখেছেন মানে কমেন্ট করেছেন হ্যাঁ মিনাও সব সামলে ছিল তাও ওর কোনো দিন কোনো ভালো দেখতে পাওনি সব সময় মায়েরটাই ভালো লাগে আর মিনাকে নিয়ে যখন রোজ নতুন জল ঘোলা নতুন নতুন করে জল ঘোলা করছো সবাই মিলে তখন গায়ে লাগে না এখন নিজের বেলায় বড় গায়ে লাগছে আর কাস্টাডি ঠিক ঠিকই মিনাই পাবে যতই যাই করে নাও তোমরা তোমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলছি এই যে তোমরা যদি ভেবে থাকো যে মিনা বাচ্চাকে নেবে বা মিনা বাচ্চার জন্য লড়াই করবে এতটা আগের থেকে আগাম তোমরা কিছু ভেবো না যা হবে আমরা দেখতে পাবো কারণ আমরা যদি কিছু আশা করি না মানুষের কাছে সেটা যদি না হয় তখন আমরাই কষ্ট পাবো তোমাদেরকে বলবো তোমরা আশা করো না যা হবে আমরা দেখতে পাবো প্রার্থনা করবো যাতে মিনা বাচ্চাটার প্রতি একটু সদয় হয় সদয় তো অবশ্যই আছে নিজের পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে বাচ্চাটাকে যেন নিজের কাছে নিয়ে আসে এইটুকু আমরা প্রার্থনা করব আর হ্যাঁ যখন সবাই মিলে ওই মিনাকে বলে তখন খুব আনন্দ পায় আর যখন সবাই মিলে ওকে বলেছে তখন খুব গায়ে লেগেছে গায়ে লাগবে না নেক্সট বিশ্বাস করি না তোকে ডেইলি ভ্লগার যখন হয়েছিস অ্যান্ড এটাই তোর সোর্স অফ ইনকাম তাহলে পাবলিক ডিমান্ড থাকলে ছেলেকে যা খাওয়াবি দেখাবি তোর খাওয়া কেউ দেখতে চায় না মুখে আওয়াজ করে মুখে আওয়াজ করে ছেলের খাওয়া দেখা বদমাইশ খালি বাতেলা তোকে পাবলিক বিশ্বাস করে না আছে কিছু অন্ধ পাবলিক আছে যারা বিশ্বাস করে ওই যে বললাম নিজের খাওয়া চারবেলা বেলা যাই খাচ্ছে দেখাচ্ছে বাচ্চাটার বেলায় দেখাচ্ছে না কিছু নেক্সট খাবার জন্য ফোন দেওয়া ভুল অজুহাত ফোন টিভি দেখতে দেখতে খাওয়া কখনও ঠিক নয় এতেও এতে ও যে খাচ্ছে সেটা ওর মাথায় রেজিস্টার হয় না সেন্সার নার্ভ ওর মাথায় সেই ইনফরমেশন দেয় না ফলে লালারস খরণ হয় না ইয়েস ইয়েস আর খিদার অনুভূতি হয় না এসব জটিল ব্যাপার আপনি বুঝবেন না এটা আমরা জানি আমি জানি বিশেষ করে যে আমরা যখন খাই তখন এই যে আঙুল আঙুল দিয়ে যখন আমরা মাখছি সেই সেন্সারটা আমাদের ব্রেনে কাজ করে ঠিক আছে তারপরে যখন আমরা খাওয়ারটা দেখছি গন্ধটা যাচ্ছে অটোমেটিক্যালি দেখবে মুখে একটা লালারস রস হয় তারপরে যখন মুখে ঢুকিয়ে চিবচ্ছি তখন দাঁত মারি পুরো মুখের ভেতরে সমস্ত অর্গানগুলো থেকে একটা লালা রস হয় যেটা কিনা না খাওয়ারকে খাওয়ার যখন আমরা চিবই তখন সেটাকে ভেজাতে সাহায্য করে এবং সেটাকে গিলতে গিলে পাচিত হতে সাহায্য করে এটার মধ্যে অনেক বিষয় রয়েছে একদম ঠিক বলেছেন উনি হুম যখন ফোন টিভি ছিল না তখনও বাচ্চারা খেয়েছে এই কমেন্টটা আমার দারুণ লেগেছে হুম এখনও খাবে তফাৎ শুধু তখন বাবা মায়ের কাছে সময় ছিল এখন বাবা মায়েরাই আসক্ত কম খাবে বা না খাবে ঠিক আছে কিন্তু ফোন দেখে খাবে এটা ঠিক নয় বাচ্চাদের মায়োপিয়া হচ্ছে বাচ্চারা অন্ধ হয়ে যাচ্ছে এই কমেন্টটা আমি হ্যাটসঅপ জানাই এই কমেন্টটা যিনি করেছেন শতরূপা দাস খুব ভালো এবং ইনফরমেটিভ কমেন্টটা উনি করেছেন যে আগেকার দিনে বাচ্চারা খেত এমন না যে বাচ্চারা না খেয়েছিল তখন কি ফোন ছিল না টিভি ছিল না কার্টুন ছিল কোনো কিচ্ছু ছিল না তখনকার দিনে কি ছিল বাবা মায়ের কাছে সন্তানের জন্য অফুরন্ত টাইম ছিল এখন আর সেটা নেই এখন যে যার জগতে ব্যস্ত আর এই যে এই জিনিসটাতে ব্যস্ত খুব সুন্দর কমেন্ট করেছেন নেক্সট সবাই বলার পর আজ বাচ্চার জন্য আলাদা করে খাওয়ার রান্না হলো এটাই যদি আগে করতে তাহলে ইমিউনিটি প্রবলেম হতো না তোমরা মাটন খেলে ওর জন্যেও মাটন আলাদা করে খাইও দেখো আমি মিনার সাপোর্টার না আর তোমার সাপোর্টারও না চ্যানেলটা দেখি শুধুমাত্র বাচ্চাকে দেখার জন্য ছেলেকে যখন তুমি রেখেছ তখন ওর দেখাশোনার দায়িত্ব পুরোপুরি তোমার তোমার মা রান্না করলে ওকে খাওয়ানোর দায়িত্বটা তুমি নাও শুধু টাইম টাইম নিজেরা খেলে হবে নিজেরা খেলে হবে না তোমাদের থেকেও ওর টাইম টাইম খাওয়াটা খুব দরকার তাই আগে নিজের খাওয়া না ভেবে ছেলের কথা ভাবা দরকার ভিউয়ার্সরা তোমাকে তোমাকে না তোমার ছেলের জন্য তোমার চ্যানেলটা দেখে এটা মাথায় রেখো তুমি বাবা আর মায়ের রোল একসঙ্গে প্লে করবে বলেছ তাই তো সেটা ভুলে গেলে চলবে না ফিনান্সিয়ালি দিক থেকে তুমি বাবা হয়ে থাকবে আর ছেলেকে আদর যত্ন করে মায়ের দায়িত্বটাও তোমাকেই পালন করতে হবে মিনা যখন ছিল তখন ওর ইমিউনিটি প্রবলেম হয়নি তাহলে আজ কেন হলো ভিউয়ার্সদের দেখানো ছেড়ে ছেলে ভিউয়ার্সদের দেখানো ছেড়ে ছেলেকে যত্ন করো টেক কেয়ার এটাই হচ্ছে কথা আর এর প্রত্যুত্তরও ফোনদীপ রেডি করে বসেছে সেটা হচ্ছে ছেলে আস্তে আস্তে বড়ো হচ্ছে লম্বা হচ্ছে সেই কারণে রোগা হচ্ছে এটা হচ্ছে ফোনদীপের যুক্তি ফনদীপ নিজের ভুলের জায়গাটা কোনো দিনও শিকারই করেনি নিজে বুক ফুলিয়ে ছেলেকে নিজের কাছে রেখে দিয়েছে আর ছেলের কিছু হলে না হতে না হতেই সবাই মিলে হামলে পড়ে ওই মেয়েটার উপরে মিনার উপরে হামলে পড়ে যার কোনো যুক্তিই নেই তবুও তবুও হ্যাঁ আমরা বলি যতই বাবা বলুক দায়িত্ব নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে তৈ তোর দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না একটা আলাদা আবদার যারা তোমরা মা আছো তারা তোমরা মায়ের টান থেকে এই কথাটা তোমরা মিনাকে বলো কিন্তু মিনাকে পুরোপুরি দোষারোপ করাটা কি অযৌক্তিক হয়ে যায় না ও তো চেয়েছিলো ছেলেকে নিয়ে যেতে নেক্সট কখনো দেখলাম না বাবা ছেলের মুখে একটু খাবার তুলে দিতে অথচ ছেলে ঠিকই বাবার মুখে খাবার তুলে দেয় বাবা যদি ছেলের মুখে খাবার তুলে দেবে ফোন ঘাটবে কখন বাবা বাবা ফোনটা কখন ঘাটবে বাবা যদি ছেলের মুখে খাবার তুলে দেয় বাবা নামে বাবা বাবা তো কামে বাবা হতে পারেনি তুমি মাথা মোটা ছেলে যেই কেউ কিছু বলছে ঠিক সেই সময় তোমার মনে হচ্ছে অ্যাটাক করছে কটা ভিডিও ওর কথা নয় ভিডিওতে তো তুমি দেখানো না ছেলের খাওয়া আচ্ছা যাই হোক উনি বলতে চেয়েছেন যে যেই তোমাকে বলেছে তখন মনে হয়েছে যে তোমাকে অ্যাটাক করছে নেক্সট আপনি কাস্টাডি চান আর যাই করেন বাচ্চার প্রপার টেক কেয়ার আপনারা জানেন না বা পারবেনও না ঠাকুমা অনেক কেয়ারিং হলেও তার বয়স হয়েছে সাথে গ্রামের বাড়ি অনেক কাজও আছে একটা হেল্পিং হ্যান্ড নেই ডায়াবেটিস তো আছেই সে কি করে একা হাতে এত কিছু করে বাচ্চা পালবে আজকালকার বাচ্চা আগের ঠাকুমা দিদি দিদিমাদের কাছে মানুষ করা একটু কষ্ট হয়ে যায় আর আপনি তো চরম লেভেলের আলসে খেয়ে উঠলেও আপনার কষ্ট হয় এমন করেন গ্রেট দারুণ কমেন্ট আপনি নিজেই বলেন মা যেদিন কোনো কাজে ব্যস্ত থাকে আপনার বাবা ছেলের স্নান খাওয়া স্কুলে নেওয়া এগুলো করে একটা কাজে হেল্প করেন না যা করেন ওটুকু না দেখালে নয় তেমন এই জন্য ভিডিও দেখা বন্ধ করছি করেছি তবে একটা কথা বলি শুধু ভিউয়ে ভিউজের জন্য বউকে হারিয়েছেন এবার ছেলের কথাটা চিন্তা করে যদি একটু তার দিকে নজর দেন না হলে তার মা যদি নিতে চায় দিয়ে দেন এমনভাবে মিউচুয়াল কিছু করেন যাতে দুজনকেই বাচ্চাটা দেখতে পারে ওর শিশু মনে কষ্ট আর কষ্ট দিয়েন না আপনারা বাবা মা হয়ে ওর বাচ্চাকে ওইটুকু বাচ্চাকে ফনদীপের বাড়ির লোকজন শিখিয়ে দিয়েছে যে ওর মা নাকি মারা গেছে যেটা কি না এই ফনদীপের দিদি নিজের দিদি নিজের দিদির মুখ থেকে আমরা শুনতে পেয়েছিলাম একটা লাইভে বলেছিল যে বাচ্চাকে যখন তার মায়ের কথা জিজ্ঞাসা করা হয়েছে বাচ্চাটা বলেছে যে আমার মা মরে গেছে এরা এই শিক্ষা দেবে এরা এই রকম ভয়ানক শিক্ষা দিয়েই বাচ্চাটাকে বড় করে তুলবে আরে বাচ্চাটা জ্বর থেকে উঠলো এই সময়ে কেউ মাটন খায় দেশি মুরগির স্যুপ বা জিওল মাছের হালকা ঝোল দাও দুটো করে বেদানা দাও এই সব থানকুনি পাতা দিও না লিভার খারাপ হয়ে যাবে আর রাস্তার পচা খাবার এইসব কেন খাওয়ানো হয় ওকে মিনা থাকাকালীন বাচ্চার কোনো রোগ ছিল না এখন কেন হচ্ছে আচ্ছা থানকুনি পাতা খাওয়া কিন্তু খুব ভালো থানকুনি পাতা লিভারের পক্ষে দারুণ থানকুনি পাতা খারাপ খাওয়া খারাপ না হ্যাঁ বাচ্চাটা জ্বর থেকে উঠেছে ওর এখন জ্যান্ত মাছের ঝোল খাওয়া প্রয়োজন শিঙ্গি মাছ কই মাছ মাগুর মাছ এই সবের ঝোল খাওয়া ওকে খাওয়ানো ওকে প্রয়োজন বিশেষ করে শিং মাছ কিন্তু এই বিষয়টা নিয়ে যখন দর্শকরা বলবে তখনই বাচ্চাকে খাওয়ানো হবে দর্শকরা যতদিন না বলবে যে বাচ্চাকে এটা খাও ওটা খাও ততদিন পর্যন্ত বাচ্চাকে খাওয়ানো হবে না দর্শকরা বলবে তারপরে বাচ্চাকে খাওয়াবে আর তারপরে দর্শকদের ওয়া 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 কুরাবে ফন্দীপ তুমি বাবা হিসাবে দারুণ তুমি বাবা হওয়ার প্রকৃত যোগ্য এই কথাটা বলবে অথচ আগে থেকে কিন্তু কিছু করেনি সব করছে ভিউয়ার্সদের কথা অনুযায়ী তাহলে কোথা থেকেও ভালো বাবা যার নিজের বাচ্চা সম্পর্কে কোনো ধারণা নেই কেয়ার নেই সে ভালো বাবা হলো কি করে তো বাবা ফনদীপেশ্বরের জয় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে সবাই তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো চলো টাটা